যে আপনার মত দেখাম যদি আপনার 52 সাইজর মানে আপনার শোনাই পাইছে ডাঙর সাইজর যদি 52 সাইজর ব্লাউজ যদি প্রাকাটত যদি আপনার কাটিং করবা খুঁজে আজি কি হিসাবত কাটিং করব আজি আপনার মত দেখাম একটু মুখ পেপারত মানে কাটিং করে এটা এজন মুখ ফর্মা খুঁজিছে এক পিস ফর্মা 52 সাইজর ব্রাকাটত খুঁজিছে সেইখানে মানে আজি আপনার মত দেখাম যদি আপনার এইটু হিসাবত যদি ব্লাউজর কাপড়ত কাটিং করব আরামত কাটিং করব খুঁজে আপনি যদি পেপারত কাটিং করব আরামত কাটিং করব আজি 52 সাইজ মানে 52 সাইজর ব্রাকাট ব্লাউজ কি হিসাবত কাটিং হল কিমান কিনে আর্মল দিব লাগে কিমান কিনে শোল্ডার দিব লাগে আজি সব আপনার মা দেখাই দেন আপনি এইটু হিসাবত দিয়ে যদি আপনার কোনো দিন ডাঙর সাইজর ব্লাউজ কাটিং করব বলে কোনো দিন প্রবলেম না হয় আজি কি হিসাবত কাটিং করব প্রথমত আপনার মা দেখাই দি আসো প্রথম আপনার কি করব সিলুনির কারণে যিমান কিনে আপনার সিলুনি করব তলা সাইডত যিমান কিনে সিলুনি করব ইমান কিনে প্রথমত এইটু হিসাবত একটা দাগ মারি লব এইটু সাব मार्जिन मारि लब सतर इंच दीघल ब्लाउज तो 52 সাইজের ব্লাউজ হয় যদি আপনি কিমান কিনে আর্মলটা কিমান কিনে দিব এটা বহুত তোমা এইটো হয় আপনি আর্মলটো আপনি 7 ইঞ্চি তলত আর্মল দিব আর্মলটো যে আপনি 7 ইঞ্চি তলত দিব আপনি এবলাও 7 ইঞ্চি তলত আর্মলর মার্জিনটো আপনি দি দিব এটা সাক মই দি দিছো দি দিয়ার পিছত আপনি কি করব এই দুইতে আপনি প্রথমত মার্জিন ধুনিয়া করে দিগল করে মার্জিন দুটো আপনি মারি লব मार्जिन मारि लैस मार्जिन मारि लिखा गलर हेरी तो साढ़े तीन इंच गलर हेरी तो साढ़े तीन इंच साढ़े तीन इंच साढ़े तीन इंच शोल्डर तो दीब से टोटल टोटल शोल्डर दीब अपने हेरी बारह इंच शोल्डर बारह इंच शोल्डर दीब एफेल बारह इंच शोल्डर दीब बारह इंच दी पे अपने देर इंच आर्मोल सेट टू जो अपने देर इंच आर्मोल सेट टू अपने देर इंच बडी तो मोर टोटल बडी 53 आज कि हम अपना चार बार कर दिगदार है जो अपना 53 आज बडी 53 आज 53 भाग कर आधा हम कि हम 26 हाफ हम इतना सर मो 26 হাফ হবো এটো সাক 26 হাফত আপনি এনেকো ফিতাটো ভাগ করে লব কিমান কিনে হবো এটা সাক 13 13 ইঞ্চি 2 সুতা হবো আপনি ইয়ার পরা 13 ইঞ্চি 2 সুতাত আপনার মার্জিন মারি দিব এটা সাক মা 13 ইঞ্চি 2 সুতাত মার্জিন মারি দিছো এটা 48 ইঞ্চি কোকাল আছে 48 ইঞ্চি কোকাল হলো আপনি কিমান কিনে ভাগ করে লব এটা সাক আমরা 40 যদি দিকদার হয় আমরা অসুবিধা হয় যদি আপনি কি করব এনেকো ফিতা ভাগ করে লব फिता तो भाग देखार कारण मैं कि मैं जानो फिता भाग कर भाग हो गल भाग कर बारह इंच बारह इंच बारह इंच एक इंच टेकिनार एक इंच मैं टेकिनार एक इंच दूटा सीधा सीधी कर बराबर मार्जिन मारि दिब सिलनी मार्जिन कि भर सैड राखे अपना इच्छा मतन राखी दिखाई राखी दीसा इन मैं राखी दीस राखी दियारगे शोल्डर तो अपना मार्जिन मारि दिब शोल्डर तो मैं मार्जिन मारि दीस मार्जिन मारि दी पे एक बस्तु अपना धुनिया कर राउंड तो घूर लब राउंड घूर लीसानी आर्मल हम लगे टोटल आर्मल बस इंच हम लगे सर मैं इार झुकी आर्मल हम लगे पूरा हिसाब बस इंच आर्मल सर पूरा हिसाब बस इंच आर्मल आज 53 बडी है 52 साइज ब्राकेट जो कर बस इंच आर्मल हम लगे बस इंच मोर पूरा हिसाब से तार पद ये आढ़ाई इंच ब्राकेट जो कटिंग कर आढ़ाई इंच बेल दीब और ये साढ़े तीन इंच
এটা 3.5 ইঞ্চি দি দিছো দি দি প্লাই এনাকে স্কেলে দি আপনা থুনিয়া করি আপনা মার্জিন মারি লব এটা সক থুনিয়া করি মার্জিন মারি লিছো মার্জিন মারি লওয়ার পিছ আপনা এ ফেলো এই গিটাও থুনিয়া করি আমরা মার্জিন মারি লব সক মার্জিন মারি লিছো তার পিছে এ ফেলে আপনা বডি টু টুকটি টু বহল টু কিমান থিনি দিব টুকটি টু বহল টু যদি আপনা 8 ইঞ্চি বহল দিব সক মা 8 ইঞ্চি বহল দি দিছো আর এইফালে আপনার 5 ইঞ্চি তল হেরি করব টুকিটু যে দিব 5 ইঞ্চি তল দিব দিয়ার পিছত আপনার ইয়াতে আমরা কি করব জানেন 8.5 ইঞ্চি ডিপ দেব 8.5 ইঞ্চি আপনার ডিপ দেব 15 ইঞ্চি আপনার ডিপ দি দেব দি দি এটু হিসাবত আপনার রাউন্ড তো ঘুরাই দেব এটা স্যার মই এটু হিসাবত আপনারা রাউন্ড তো ঘুরাই দেব এটা স্যার রাউন্ড তো ঘুরাই দিছো मिडिल सेंटर साढ़े एगार इंच मिडिल सेंटर साढ़े एगार इंच तल एगार इंच एगार इंच दूर मार्जिन मार्जिन मारि दू ब्राकेट ब्लाउजर ड्रॉइंग कम्प्लीट हो गई আমরা এইটো হিসাবত ড্রইং করব খুজে যে আরম্ভ করব যে কবা যদি বুঝি পোৱা না মই কমেন্ট বক্সত জনাব আকো আপনার মত ড্রইং করে আকো ম কাটিং করে আপনার মত দেখাই দেব প্রথমতে এখিনি কাটিং করু তারপর আপনার মত দেখাও मोर काटिंग प्रथम बेल बेल को काटिंग समान बहाल बहु मार्जिन उठा मार्जिन 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 तो मार्जिन अलरेडी मार्जिन तारकेले मैं स्केले मार्जिन मारिल स्केले धुनिया करेप तो मारि लगभग सेफ्टो मारि पे तार सिलोनी मार्जिन राखी पे अपना काटिंग कर मोर एक बेल तो काटिंग करा हो गई मैं तो राखी दिल राखी दिखाई कि करब मैं पार्ट तो आज पार्ट तो ऊलम ए पार्ट तो ऊलार कारण अपना प्रथम थुनिया कर मिलाई लब अपना सब इतना बडी कबार है ना ना कबार ना दिगदार हम मैं पेपर हुआ ना मैं पेपर तो मैं सैड कर रखी दिल पेपर लै ललो पेपर लै पे
প্রথম একদম পুরা বরাবর করি এনেকে আপনার বরাবর করব করি পেলে ইয়াতে প্রথমত এটু এটা সিন উঠাই লব লই পেলে তারপর আকো ইয়াতে একটা সিন উঠাবো হয়ে গেছে হয়ে যাওয়ার পিছত এটা সাক আপনারা এটু সিন উঠাবো এটু সিন উঠাবো এটা তো আমার কে সিন উঠাবো লাগা হয়েছে মানে এটা কে সিন উঠাই লো উঠাই পেলে তারপর এইখানে সাইড বেলাক আপনারা প্রথমত এইখানে কাটি লব মানে এইখানে কাটি লো তারপর আপনারা মানে দেখাই দিয়ে আসো এটা সাক হয়ে গেছে আমার কাটিং করা এখানে এখানে কাটিং করা হয়ে গেলে এটা আমার এটা সাক এটা আমার ব্যান করে দিল এটা সাক আমি এইটা একটা সিন উঠাইছো এটা একটা সিন উঠাইছো তারপর আকো আপনার সেম টু সেম করে এইটো হিসাব রাউন্ড টু আমনা ঘুরাই দেব রাউন্ড টু ঘুরাই লিছো তারপর এইটোর পরা এখানে পরা এখানে হেড করব এটা সাক রাউন্ড টু যেটো আমরা ড্রয়িং করছো এটা ড্রয়িং টু ফিক্স মেজারমেন্ট তারপর সিলনি মার্জিন রাখি ফেলে আপনারা কাটিং দেব हाफ इंच চিলনি যিমানখিনি মার্জিন রাখে সেইখিনি রাখি লব মই ইমানখিনি চিলনি মার্জিন রাখছো মোর এটা হাতত দীঘলটো আছে আট ইঞ্চি মই হাফ ইঞ্চি বড়াই দিছো সাড়ে আট ইঞ্চি দি দিছো এটা সাড়ে আট ইঞ্চি দি দিছো দি দিয়ার পিছত হাতর কপ আছে এটা সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি মই সতেরো ইঞ্চিত মার্জিন মারি দিছো তারপিছত আর্মোরটো আছে মোর বাইশ ইঞ্চি দেখাক এটা এইখিনিত বাইশ ইঞ্চিত আছে মই এইখিনিত দি দিছো দি পেলাই ইয়াতে সেভ করে দিছো সেভ করে দেওয়ার পিছে ইয়ার পরা ধুনিয়া করে আপনার রাউন্ডটু আপনার ঘুরাই নেব এটা স্যার রাউন্ডটু ঘুরাই লিছো পারিলে আপনার যদি স্কেল আছে ওসর স্কেল ধুনিয়া করে মার্জিনেও মারি পেলব মার্জিন মারি পেলব এটা এখানে বাকি আছে যেটা কাটিং করব এখানে কাপড় আপনি এক্সট্রাকে রাখি লব রাখি লো পেলে কাটিং করবো এটা আকো এটা সব হাতটু সিলুনি মার্জিন রাখি পেলে কাটিং করলো কাটিং করব তেতিয়া যদি এনেকাকে আপনার কাপড়টা এক্সট্রাকে কাপড়টা রাখি লব মানে হেরিটো হওয়া নাই কারণে দেখাইছো আপনারা আপনি নিজেও যদি চাইছে আপনার ব্লাউজের ফর্মাল যদি আপনার হয় আপনি নিজেও যদি চাই আছে এনেকাকে আপনি এক্সট্রাকে অল্প কাপড় মান এনেকে মেইন কাপড় লাইলিন যেতে কাটিং করবো লাইলিনটো এনেকে এক্সট্রাকে অল্প রাখি লব এইখিনি এতিয়া থাক যদি কাপড়ও থলা হয় মই জইন মারি দিলো হয় এটা কাপড় নয় কারণে পেপারত আহা নাই কারণে এইখিনি মই এনেকে রাখি দিছো আপনার যেতে কাটিং করবো এনেকে রাখি লব তেতিয়া ইমানখিনি মার্জিনটো আপনার হয়ে যাব এটা সাক মোর এটা হাতটো কাটিং করা হয়ে গেছে মই হাতটো রাখি দিলো রাখি দিয়ার পিছত এটা সাক মই এই টুকিটো আছে যে এটা মই টুকিটো ওলাই পেলাই আপনার মানে দেখাই দিয়ে আছো
টুকিটো উলোৱাৰ কাৰণে প্ৰথম আপোনালোকে কি কৰিব এইটো হিচাপত টুকিটো পেলাব টুকিটো পেলাই এই পেলাৰ পৰা ड्रॉइंग करूँ देखा उठा पे सैड ड्रॉइंग कर लिखो गलर कारण धुनिया राउंड टू घर सक पूरा हो गई मैं फिक्स ड्रॉइंग जो करसर मार्जिन जो फिक्स है सिलनी मार्जिन कारण एक्सट्रा के राखी लो पे अपना काटिंग सक मैं सिलनी मार्जिन राखी पे एक्सट्रा के काटिंग कर मोर एक टुकी टू काटा हुई से तार पिछत की करबो एटु एनका मिडिल फास करि दिबो नंगा फास करि तार पिछत इयाते सिन दिबो सिन दिते एटा मोर काटिंग करबो लागे टुकी टू तलर पाट एटा म तलर पाट कारणे एटु सिल ना एटु निदि न होबो म एटु साइड कर राखि दिलु एटु साक म यार परा यार पर उलाई ललो एना दुई फास कर दिब मेन कपुर काटे और पेपर काटिंग कर जो काटिंग कर सेम टू सेम करे काटिंग कर तार पिसल अपने की करबो एई पार्ट तो लबो एतु पार्ट लई पले सेम टू सेम एतु एनाक बहाबो देखा बिसे एनाक बहाई पले एने इयाते धरबो एनेके धरि पले एनेके घुराई दिब घुराई दिबले कुनखिनि ताहिसे एखिनि ताहिसे मार्जिन मारि दिब मार्जिन मारि दि पे एफले साढ़े तीन इंच मार्जिन मारि दिब साढ़े तीन इंच मारि दिसु आर एफले अपना चार इंच मार्जिन मारु साढ़े तीन इंच चार इंच सीधा सीधी करि अपना काटिंग करि पेलाबो काटिंग मैं साइड राखी दियार पिछत प्रथम सिलनी मार्जिन तो अपना एक्सट्रा के बाद दी बद मैं टुकी बहल कि आठ इंच चार इंच इंचते सीन दी एक हल कुटका एक इन मार एकन कारण सीन एक सीन दी दिखाई जूम हो जूम तो ये अलग मन खाली हेरी कर जूम तो खाली राउंड कर दू मैं जूम तो राउंड कर दी राउंड कर दी पे अपने पौने एक इंच कपुर यार सेट कर मोर एक काटा हो गए कब गल टोटल मोर पेपर काटिंग हो गए 52 साइज ब्रा कट ब्लाउज पेपर काटिंग करा हो गए सर एक हल बेल्ट एक हल बेल एक टुकी टुकी तो तलर पार्ट तो एक मेन हेरी तो यह काटिंग और एक हाथ तो इतना मोर नर्मेल हिसाब बल तो काटिंग कर दु लगे नर्मेल मैं नर्मेल हिसाब से काटिंग करो मैं नर्मेल 10 इंच काटिंग कर दूम कस्टमारे जो और बेसि लगे अपने भिडिओ अपना बेस लगे तार पास यार जिम्मे लगे जो एक इंच धरलक इतना मैं 10 इंच काटि दी अपना 11 इंच लगे जो फिता दी यार जोख 11 इंच एने मार्जिन मारि दु जो 12 इंच लगे अपना 12 इंच मार्जिन मारि दु
যদি আপনার 13 ইঞ্চিত লাগে 13 ইঞ্চিত এনেকুৱাকে মার্জিন দিব এইটো হিসাবত আপনার যদি ভাবে 10 ইঞ্চিত নহয় যদি আপনার ভাবে যে 9 ইঞ্চিত খালি 9 ইঞ্চিত কাটা থাকলে আপনার 9 ইঞ্চিত এনেক জোখ জোখি পেলে মেইন কাপড়ত এনেক মার্জিন মারি দিব এইটো হিসাবত আপনার কাটিং করে দিব এটা চাক মই এটা নর্মাল হিসাবত মই এটা কাটিং করে দিয়ে আসো নর্মেলত মই কাটিং করে দিছো এইটো হিসাবত যদি আপনার 52 সাইজের ব্লাউজ আরো বেলেগ কিবা জানিব লাগা আছে প্লেন কাট হোক ব্রা কাট হোক আপনার যেটু হিসাবত লাগে এইটো হিসাবত আপনার পাই যাব আর মত মই কমেন্ট জানাই যদি এইটো হিসাবত মই আপনারা কাটিং করে দেখাই দিই এইটো স্যার এটো মই টোটালি মই কাটিং করা হই গেছে এটা মই প্যাকেট করিম কি হিসাবত মই কাস্টমার তা পঠাও সেটু আপনারা মই দেখাই দিছো ভিডিওত আপনারা চাই থাকো মই এইটো এনেকে মই পিট পিট ভরাও এটা স্যার মই এবিলা কিনি লৈ আইছো সেইকাৰণে মই এনেকুৱা ভাজ কৰিম গোটেইকেইটা এনেকুৱা পিপিত ভৰাই দিম পিপিত ভৰাই দিলে কোনো অসুবিধা নহ'ব এইটো কাৰণতে ব্লাউজটো অলপ ডাঙৰ সাইজৰ কাৰণে দুটা দুটা ভাঁজ কৰিব লগা হৈছে এতিয়া চাওক মই দুটা দুটা ভাঁজ কৰিব লগা হৈছে মানে পিপিত নধৰে এতিয়া চাওক আপোনাৰ যদি ভিডিঅটো চাই আছে আপোনাক কি কৰিব জানে এইটো মানে ভাঁজবিলাক আছে যে যদি ঘৰত আপোনাৰ ইস্তৰি আছে ভাঁজবিলাক খুলি পেলাই এনেকুৱা ভাঁজবিলাক খুলি পেলাই আপোনাৰ প্ৰথমতে অলপ ইস্তৰি মাৰি ল'ব তেতিয়া চিধা হৈ যাব সেইকাৰণে এতিয়া পিপিত ভৰাইছো কাৰণে ডবল ডবল ভাঁজ কৰিব লগা হৈছে এতিয়া চাওক মই আকৌ এইটো ইয়াতে ভৰাই দিলো সব বিলাক এনেকুৱা ভাস করে ভরাব লাগিব ডাইরেক্ট নুসুমাই ডাইরেক্ট সুমালে অলপ দিগদার হয় সেইকাৰণে পিপিত নধরে এটা চাক যদি আপনার এনেকুৱা যদি ব্লাউজৰ ফর্মা যদি আপনার লাগে যদি আপনার যিকোনো সাইজের এইটো ডাঙর সাইজের হয় আপনার যদি সৰু সাইজের লাগে সৰু সাইজের পাই যাব ডাঙর সাইজের লাগে ডাঙর সাইজের পাই যাব যেইটো সাইজের লাগে সেইটো সাইজের পাই যাব মোর ভিডিও এডিশন মাসত কম মানে হেৰি ফোন নাম্বার দি আছে কন্টেক্ট করব যিকোনো সাইজের আপনার সৰু সাইজ লাগে ডাঙর সাইজ লাগে যিকোনো সাইজের লাগে আপনার মই এনেকে কাটিং করে আপনার কুরিয়ার হিসাব আপনার ঘরের এড্রেসত কুরিয়ার করে আপনার পাঠাই দিম এটা সাক মোর হয়ে গেছে হয়ে যাওয়ার পিছত এইটুক মাকো এইটুত ভরাই দিম এইটুত ভরাই পেলাই এটা সাক মই এইটো মারি দিম এটা প্রথমত আমি এড্রেস খিনি ইয়াতে ভরাই লম ভরাই পেলাই লিখি পেলাই তারপর হেৰি করিম যদি আপনাদের আরো বেলেগ যদি অন্য কিবা লাগে যদি সেটুতো মই কমেন্ট বক্সত জানাবো আর সেটো হিসাবত আপনারা কাটিং করেও দেখাই দিম যদি আপনার ফর্মা বিচারে যদি নফর্মা আপনারা মই দি দিম আপনার সেটো হিসাবত আপনারা হেৰি করে দিব আজির ভিডিও এখিনি আছিল ধন্যবাদ।